হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? কেন আর পিছিয়ে থাকবেন, আপনার কম্পিউটারকে আরও আপডেট করে তুলুন। আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে সেটআপ ভলিউম 2 একটি আমি পিকচার ওয়ালপেপার হিসেবে রেখে দিয়েছি। তো আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে একটি অসাধারণ সফটওয়্যার নিয়ে। এটা সম্পর্ক হলো মাস্টার ভলিউমের সাথে। আমরা যখন কোনো ভিডিও বা অডিও গান কোনো প্লেয়ার দিয়ে প্লে করি, তখন মাস্টার ভলিউমটা কমাতে বা প্লেয়ারের ভলিউম থেকে কমাতে হয়। তো এটির একটি বিকল্প একটি সফটওয়্যার অনলাইনে এসেছে, যেটি আমি কালেক্ট করে বের করেছি। তো আমি সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি, আপনারা দেখুন। তো সফটওয়্যারটি অবশ্যই আপনাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড লিঙ্কটি এখানে আগে থেকে লিখে রেখেছি। তো ডাউনলোড লিঙ্কটি আমার চ্যানেলের ভিডিওর নিচে কমেন্ট বক্সে পাবেন, সেখান থেকে আপনারা কপি করে ব্যবহার করতে পারেন। তো ডাউনলোড লিঙ্কটি আপনি সরাসরি এখানে পেস্ট অ্যান্ড গো করবেন, তারপর ডাউনলোড লিঙ্কটি ওপেন হবে। যদি সরাসরি ডাউনলোড লিঙ্কটি ভিডিও ডিরেক্ট ডাউনলোড না হয়, তাহলে ক্লিক হেয়ারে ডাউনলোড এখানে ক্লিক করবেন। তো তারপর আপনি ওকে করবেন। তো ভিউয়ার্স, আমি আগে থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি। তো সফটওয়্যারটি আপনি ওপেন করবেন, সফটওয়্যারটি রান করবেন। তো সফটওয়্যারটি যখন রান হবে, নেক্সট নেক্সট নেক্সট, আপনার কম্পিউটারে অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর আপনার কম্পিউটারের ভলিউমটি টাস্ক বারে এসে এখান থেকে আর কমানো বা বাড়ানোর কোনো প্রয়োজন হবে না। দেখুন কিভাবে কাজটি করতে হবে। এবং সফটওয়্যারটি অনেক অল্প মেগার, যেটি এটি তেমন কোনো ব্যয়সাধ্য নেই এবং মানে বেশি সময়ও নেবে না। দেখিয়ে দিচ্ছি, সফটওয়্যারটি মাত্র 7.8 MB, যা ডাউনলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। তো ভিউয়ার্স, ইনস্টল শেষ, ফিনিশ করলাম। তো দেখুন একটি ভলিউম 2 অপশন এসেছে। এখানে ওস্টে যাবেন। ওস্টে গিয়ে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা দেখতে পাবেন, বিভিন্ন গ্রাফিক্যাল ডিজাইন এখানে দেওয়া আছে। আপনার যে স্টাইলটি পছন্দ হবে সেটি আপনি অ্যাপ্লাই করবেন। তো আমি একটি অ্যাপ্লাই করলাম, তো এখন ক্লোজ করলাম। তো দেখুন ভিউয়ার্স, এখান থেকে এসে কিন্তু আমাকে আর ভলিউম কমাতে বা বাড়াতে হচ্ছে না। সরাসরি যে আমার যে মাউস পয়েন্টারটি আছে, এটি আমি মনিটরের নিচের দিকে, অর্থাৎ মনিটরের টাস্ক বার অর্থাৎ বটম সাইডে নিয়ে গিয়ে মাউসের যে হুইলটা থাকে সেই হুইলটি আমি কমালে বা বাড়ালে দেখুন যে এখানে মাস্টার ভলিউমটি কমবে বা বাড়বে। তো আমি একটি গান প্লে করে দেখাচ্ছি, যে গানটি প্লে করলাম। আমারই কাছে আমি জানি যে সফটওয়্যারটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনার কম্পিউটারকে আরও আপডেট করে তুলতে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।